আমার শরীর ওজন বাড়ানো যায় কিভাবে? আমার উচ্চতা 21, বয়স 21, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ওজন 53 কেজি। ওজন তো আপনার অনেক কম অবশ্যই, তো আমার জানা দরকার আপনার শরীর গঠন কেমন এবং ওজনটা আগে কেমন ছিল। তো ওজন বাড়ানোর ব্যাপারে খুবই একটা আমি দেখি নাই অনলাইনে কোনো বেটার গাইডলাইন আছে, সেজন্য আজকে আমি সংক্ষিপ্ত গাই দিচ্ছি যে ওজন বাড়ানোর ব্যাপারটা কিন্তু ডেঞ্জারাস যদি আপনি ওজনটা ঠিক মতো না বাড়ান। কিভাবে? আপনি যদি বেশি খান ওজন বাড়বে না, বেশি খেলে আরো ধ্বংসাত্মক অবস্থা হবে। আপনার যদি ওজন দেখতে হবে ওজন না বাড়ার কারণটা কি, আপনি যখন খাবারটা খাচ্ছেন নিউট্রিয়েন্টটা নিচ্ছে না, বেসিক্যালি প্রোটিন, কারণ সেল যে গঠন হেলদি সেল গঠন তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে, কারণ প্রোটিন এসে গ্লুড়াপ হয় মিনারেল দিয়ে, ফ্যাট দিয়ে পেরিফেরি তৈরি হয়, সেলটা তৈরি হয়। আপনার শরীর মানে কি সেল, আপনার শরীর গঠন মানে সেল, ইউনিটটা হচ্ছে সেল। তারপরে কত হেলদি বডি হবে ডিপেন্ডিং অন হাউ মাচ হেলদি সেল ইউ আর ডেভেলপিং। অ্যান্ড হেলদি সেল হবে কিভাবে? প্রোটিন হচ্ছে স্টার্টার। অ্যান্ড প্রোটিন স্টার্টার কিভাবে করবে? আপনি প্রোটিনটা কোথায় পাবেন? প্রোটিনটা আপনি পাবেন হচ্ছে যে যদি প্রোটিয়েজ একটা এনজাইম আছে বা আরো অনেক এনজাইম আছে কাজ করে হজমের জন্য, তো এনজাইম যখন ডিপ্লেট হয় তখন আপনার এই হেলদি সেল তৈরি হয় না, কারণ অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে হজম শক্তি বাড়াতে হবে, হজম শক্তি বাড়াতে পারলেই আপনার হেলদি সেল তৈরি, বেশি খেলে তৈরি হবে না। আপনি এক বেলা খান আপনার স্বাস্থ্য সুন্দর মাসেল হবে, আপনার 3 বেলা খেতে হবে না। তো সেক্ষেত্রে একটু জটিল প্রসেস, আপনাদেরকে দেখতে হবে আপনাদের মানে ডাইজেশন সমস্যা কেন হয়, কখন হয়, কি কারণে হয়, কোন ধরনের খাবারে হয়। যে ধরনের খাবারে হয় সেই ধরনের খাবারটা আপনি টেম্পোরারি খাবেন না। তারপরে যে খাবারগুলো আপনি খেতে পারেন সেটা একটু বেশি করে খান। আর অফকোর্স যদি আপনি হজমের সমস্যা না থাকে, আপনি প্রচুর পরিমাণে ভাত খাবেন, ভুট্টা খাবেন, মধু খাবেন, ডেটস খাবেন, দুধ খাবেন, এটা ওজনটাকে বাড়াবে, ঠিক আছে। আর মাংস, মাছ মাংস, অ্যানিমেল ফ্যাটটা কম খেয়ে আপনার তেলটা একটু বেশি করে খাবেন, হেলদি তেল, যেটা নারিকেল তেল বা অলিভ অয়েল যেটা এক্সট্রা ভার্জিন পাওয়া যায়, বা অ্যাভোকাডো বা বাদামগুলো, ডিম। আর অ্যানিমেল ফ্যাট একটু কম খাবেন, অ্যানিমেল ফ্যাটটা সব ধরনের রোগের কারণ, সবসময় কম খেতে কোনো সমস্যা নেই। তাহলে আবার বলছি, ওজন কমানোর জন্য দেখতে হবে আপনার হজম সমস্যা ঠিক করতে হবে, আপনাকে হজম সমস্যা ঠিক করার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রোবায়োটিক খেতে হবে, শাকসবজি একটু বেশি লম্বা সময় ধরে অ্যানিমেল ফ্যাটটাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে যে আপনাকে লম্বা সময় ঘুমাতে হবে, ঘুমালে শরীর হিলিং হয়, তখন ওজনটা বাড়বে। তখন আপনাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেতে হবে যদি হজম করতে পারেন, কার্বোহাইড্রেট যদি হজম করতে পারেন না আপনার ওজন অবশ্যই বাড়বে। তারপরে হচ্ছে যে খাবার সাথে অ্যাপল সাইডার ভিনেগার রাখবেন, তাহলে শরীরের অ্যাবজর্পশনটা ভালো হবে। তো মনে রাখবেন ভিটামিন সি, অ্যানাদার থিং, ভিটামিন সি যে ভাইটাল, কারণ ভিটামিন সি না হলে মিনারেল অ্যাবজর্পশন হবে না, মিনারেল অ্যাবজর্পশন না হলে আপনার হাড়গুলো মোটা হবে না, কারণ হাড় গঠন হয় হচ্ছে যে আপনার মিনারেল দিয়ে। তো আপনি মিনারেল যদি না থাকে তাহলে শরীর হাড় মানে বোনটা স্ট্রং বোন হবে না, এবং আবার মিনারেল খেলেই হবে না, মিনারেলটা অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সি লাগে। তাহলে আপনি মেক শিওর আপনারা সবসময় ফ্রেশ শাকসবজি থেকে ভিটামিন সি পাবেন। তবে অবশ্যই বেল পেপার, ক্যাপসিকাম, কাঁচামরিচ, আম, তারপর হচ্ছে যে পেয়ারা, এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন সি, এগুলো হচ্ছে টপ ভিটামিন সি লেভেল। কিন্তু যেটা কাঁচামরিচ আপনারা সবসময় পান, তো আপনার রেগুলার ভিটামিন সি খাবেন যাতে করে মিনারেল অ্যাবজর্পশনটা ভালো হয়। তারপরে